হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আপনাদেরকে লাল ছাগের পাকোড়া বানানোর রেসিপি দেখাবো। এখানে আমি 1/8 মতন লাল ছাগ আমি ঝুরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে হাফ চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2টার মতন কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, 2টার মতন পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন 1 মুঠের মতন চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিলাম 1 মুঠের মতন। তারপরে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি, 1টা ডিম ভালো করে ফেটে দিয়ে দিচ্ছি। অল্প একটু দিব, অর্ধেক দিব, বেশি দিলে ভালো হবে না, সেজন্য অর্ধেকটা দিব। দেওয়ার পরে 1/2 চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর 1/4 চা চামচের মতন টেস্টিং সল্ট আমি আন্দাজে দিয়ে দিলাম। আর আমি গোটা জিরা দিয়ে দিলাম 1 চিমটির মতন, গোটা জিরা, গোটা জিরা 1 চিমটির মতন দিয়ে দেওয়ার পরে, তারপরে এটা আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে, হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি এখন 1/2 মুঠের মতন ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে আঠা আঠা হবে, না হলে শুধু চালের গুঁড়া দিয়ে এটা ধরবে না, ছাড়ার সঙ্গে ভেঙে যাবে, সেজন্য আমি আঠা করার জন্য ময়দা দিলাম। দেওয়ার পরে এটা আমি এখন পেঁয়াজি বা বড়া বা এরকম চপের আকৃতির করে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি এটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। দেখেন, এটা তেলটা হিট করে নিয়ে ভালো করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে দেখেন